রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ, সেই সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রেকর্ড সংখ্যক ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জনের শরীরে করোনা ভাইরাস ছিল। এ নিয়ে গত ৬ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৫১ জন। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, এখনই সমন্বিত এবং কার্যকরী ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তোফায়েল হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমরান আলী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউ ও সিসিইউ মিলিয়ে রোগী ভর্তির সক্ষমতা রয়েছে ২৩২ জনের। বর্তমানে রোগী ভর্তি আছে ২০৪ জন। তবে বিভাগের বিভিন্ন এলাকা থেকে যে পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, তাতে করে বেড সংকটের পাশাপাশি চিকিৎসক সংকটের কবলে পড়তে যাচ্ছে হাসপাতালটি। এমন আশঙ্কার কথা জানালেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। যেহেতু তারা রোগীরা ম্যানেজ করতে পারছে না, আমাদের এখানে পাঠিয়ে দিতে, সেই সঙ্গে কিছু ডাক্তার আমাদের এখানে আসা দরকার ছিল, বাট সেইভাবে আমরা কোনো জায়গা থেকে কোনো ডাক্তার এখন পর্যন্ত পাইনি। আমরা আজকে ডিজি হেলথ বরাবর আমরা একটা চিঠি লিখছি এবং আমি পার্সোনালি কথা বলবো এখনই যে আমরা এইভাবে সহায়তা পাচ্ছি না। চিকিৎসক দরকার, যন্ত্রপাতি বা ঔষধের দরকার, কারণ অনেকে আবার সব ঔষধগুলো কিনতে পারে না। সব কিছু মিলে একটা পরিস্থিতি আমরা আমার কাছে মনে হচ্ছে যে উদ্বেগের যথেষ্ট কারণ আছে এখানে। এদিকে সীমিত জনবল নিয়ে করোনা ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বর্তমানে চিকিৎসকদের যে টিম রয়েছে, তারা বড়জোর ৩০ থেকে ৩৫ জন রোগীর চিকিৎসা দিতে পারছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ৩টি ওয়ার্ডে তাদের ৯০ থেকে ১০০ রোগীর সেবা দিতে হচ্ছে। এতে করে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা করোনা রোগীরা। সেক্ষেত্রে চিকিৎসক সংকট সমাধান করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ডাক্তার একটা বলছেন, ঠিকই বলছেন আপনি, যে আমরা কিন্তু সেই পরিমাণ ডাক্তার নিয়ে যারা আগে যেসব ডাক্তার ছিল সেই ডাক্তার দিয়ে এটা ম্যানেজ করার চেষ্টা করছে। ডাক্তাররা খুবই কঠোর পরিশ্রম করে ব্যাপারগুলো ম্যানেজ করার চেষ্টা করছে দিন রাতে তারা। কারণ আগে দেখা যাচ্ছে যেহেতু ৩০ জন ৩২ জন রোগী একটা ম্যানেজ করছিল একটা গ্রুপ, তারা এখন দেখা যাচ্ছে ওখানে ৩টা ওয়ার্ড ম্যানেজ করতেছে, প্রায় ৯০ জন রোগী ম্যানেজ করতেছে। তাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম। আর আগে হচ্ছে যে এর আগে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসা বিজ্ঞানীদের কপালে। তবে বিকল্প চিন্তাও করছেন তারা। দীর্ঘদিন বন্ধ থাকা রাজশাহী সদর হাসপাতাল সহ নিজস্ব সক্ষমতা বাড়াতে মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তিনি। আচ্ছা, সদর হাসপাতালের কথা আপনি বলছেন, যেহেতু এখন একটা সদর হাসপাতালে যদি আমার আগে তো অক্সিজেন ওখানে সাপ্লাই নাই, আর সদর হাসপাতালটা আমরা ভিজিট করেছি এবং এটা এত পুরোনো, এটা আসলে এই মুহূর্তে ইউজ করা সম্ভব না। ওটা রিনোভেট করতে গেলে ওটা ১ মাস সময় লাগবে পর্যন্ত, কারণ বিভিন্ন জায়গা ভেঙে টেঙে আছে, ছাদ খুলে পড়তেছে। ওটা আসলে রিপেয়ার না করে আসলে ওখানে ভেরি ডিফিকাল্ট। একই মতামত রাজশাহী সিভিল সার্জনের। তিনি বলছেন, পুরনো ভ্রান্ত ও গুজব ভুলে গিয়ে সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে, তবেই বিশ্ব আতঙ্ক করোনা ভাইরাস থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবে মানুষ। আমি এখানে আসার পর থেকে কিন্তু সদর হাসপাতাল চালু করার ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি। আমরা সেটার জন্য ওয়েট করতেছি এবং রিসেন্টলিও আমরা গত সপ্তাহে আমরা আমাদের রাজশাহী মেডিকেলের প্রিন্সিপাল মহোদয় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় সহ আমরা সদর হাসপাতালটা ভিজিট করেছি যে এটা আমরা আপাতত ব্যবহার করতে পারি কিনা করোনা রোগীদের জন্য। আমরা সেটা দেখেছি, সেটা আসলে দীর্ঘদিন ব্যবহার না করার কারণে সেটা একেবারে খুবই জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। এবং আমরা তারপরেও মন্ত্রণালয়ে জানিয়েছি যে এটাকে আমাদের সংস্কার করে আমরা সেটা হয়তো আমাদের করোনা রোগীদের জন্য ব্যবহার করতে পারবো, যদি তারা আমাদেরকে অনুমোদন দেয় এবং আমাদের যদি আমরা এই অনুমোদন পাওয়ার সাপেক্ষে আমরা হয়তো এটা কাজ করে এটাকে আমাদের ব্যবহার উপযোগী করে নিতে পারবো।